হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও আরেকটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো শুটকি মাছ বাটা। এই শুটকি মাছ বাটা খেতেও খুব টেস্টি হয়, যারা যারা ট্রাই করেনি তারা ঝটপট ট্রাই করে ফেলো। তো ফ্রেন্ডস, জেনে নেওয়া যাক এই রেসিপিটা করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 150 মতো শুটকি মাছ নিয়েছি, ওগুলোকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা গোটা রসুন নিয়েছি, 4-5টার মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর 7-8টার মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি। 3টে পেঁয়াজ নিয়েছি, আর 1 চামচের মতো আমি কালো জিরে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হয়ে ওই শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলোকে আমরা পেস্ট করব। এরপর আমরা শুটকি মাছগুলো দিয়ে দেবো। শুটকি মাছগুলো আমি শিলে থেতো করে নিয়েছিলাম, গরম জলে পরিষ্কার করে রাখা ছিল, একটু ফ্রাই করে নেব। নুন দিয়ে দেবো, ফ্রাই হতে থাকুক। মাছটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নিলাম। এটা আমরা পেস্ট করব, নামিয়ে নেব। এরপর আমরা যে শুটকি মাছগুলো ভেজে নিয়েছিলাম আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো আমরা পেস্ট করে নেব। আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা তেল ছাড়াও ভাজতে পারেন শুকনো খোলায়। এগুলো আমরা বেটে নিচ্ছি শিলে। তো ফ্রেন্ডস, ততক্ষণ বাটা হতে থাকুক, আমি পরে আবার আসছি। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এটা হলো পেঁয়াজ পেস্টটা, আর এটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা, আর এটা হলো শুটকি মাছ যেটা নিয়েছি আর শুকনো লঙ্কা পেস্টটা। আর আমি ফ্রেন্ডস স্টার্টিংয়ে বলিনি যে আমি কোন শুটকি মাছ দিয়ে করছি, তো এখন বলছি। এটা হলো লোটে শুটকি মাছ। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এরপর কালো জিরে রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে রেখেছি, একটু ফ্রাই করে নিই। এরপর এভাবে কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমরা মাছের পেস্টটা দিয়ে দেবো। আবারও বেশ কিছুক্ষণ কষাবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আবারও বেশ কিছুক্ষণ নাড়াবো। এরপর এভাবে 5 থেকে 10 মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা নামিয়ে নেব। ফ্রেন্ডস, রেডি আমাদের লোটে শুটকি মাছ বাটা। এই রেসিপিটা গরম ভাতে বেশ জমে যাবে, বলো ফ্রেন্ডস? আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু আমার চ্যানেলটিকে। পাশে যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করলে তোমরা অল ভিডিওস আপডেট দেখতে পারবে। ফ্রেন্ডস, তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো কিন্তু। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।